সরকারি আধিকারিকদের টাকা খাইয়ে নিজের কাজ হাসিল করেছিলেন অমিত শাহ। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন মোদি। বিহারের বিজেপি নেতা এবং উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি গত 16 নভেম্বর পাটনায় একটি প্রচার সভায় গিয়ে অমিত শাহের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তিনি। মোদির বক্তব্যের ওই বক্তব্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন আরজেডি নেতা তেজস্বী যাদব। নিজের দলের সর্বভারতীয় সভাপতির বিরুদ্ধে মোদির এই বিতর্কিত মন্তব্যের পর বিহারের রাজ্য বিজেপির অন্দরেই শুরু হয়েছে গোলমাল। সুশীল কুমার মোদি বলেন, অমিত শাহ যখন প্রথমবার বিহারে এসেছিলেন তখন বিহারে কংগ্রেস সরকার, 25 বছর আগের ঘটনা। সেই সময়ে শাহজি পাইপের ব্যবসা করতেন। বিহারে স্বাস্থ্য দপ্তরের একটি কাজে পাইপের যোগান দিয়েছিলেন অমিত শাহ, কিন্তু বিহার সরকার ওনার পুরো টাকা মেটায়নি। সেই সময়ে তিনি প্রথমবার বিহারে আসেন। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের ঘুষ দিয়ে নিজের কাজ হাসিল করেছিলেন অমিত শাহ। এই ঘটনার কথা তিনি নিজেই বলেছিলেন আমায়। কিন্তু দলের সর্বভারতীয় সভাপতির বিরুদ্ধে কেন সরব হলেন সুশীল কুমার মোদি, প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। রাজনৈতিক মহলের দাবি, সুশীল কুমার মোদির সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ঘনিষ্ঠতা বেড়ে যাওয়ায় দলে একরকমভাবে একঘরে করে দেওয়া হয়েছে সুশীল কুমার মোদিকে। এমনকি আসন্ন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের জন্য সুশীল কুমার মোদিকে কোনো দায়িত্ব দেননি অমিত শাহ। ঝাড়খণ্ডেও নির্বাচনে একাই লড়াইয়ের কথা ভাবছে বিজেপি, আর সেই কারণে নিজের দলের প্রতি সরব হয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি।